हेलो बंधुरा शेख गुंडिल आज के भिडियोते दुटो इंडिपेंडेंट काज निये कथा होबे जेगुलो रिलीज होयेछे 15ই আগস্টে एक अरित्रोज ज्ञानेर एकलव्य और एक प्रणय दासगुप्त परिचालित नेहरू स्पीच जेखाने उन्मेष गांगुली के आपनारा लीडे देखते पाबेन। तो एई दुटो काजेर रिव्यू करब, भालो दिक खराब दिक निये आलोचना करब। तबे सबार आगे आमि जेटा बोलते चाई, आमि दुटोरि लिंक डेस्क्रिप्शने दिये राखब एबं कमेंट बक्से पिन करे राखब। जारा एखोनो देखेननि सबार आगे आपनारा काजगुलो तो देखे निन, आमार रिव्यू परेओ देखा जाबे, किन्तु आगे काजगुलो देखे नेওয়াটা आमार मने हय दरकारि। प्रथमे कथा नेहरू स्पीच निये, एटा मात्र 25 মিনিটের काज, जे कारणे आमी गल्प बोलते एकेबारेई जाबो ना। आमी शुधु एटुकु बोलते पारी गल्पटा साधारण, गल्पटा सम्पर्के आपनारा प्रत्येकेई जानेन, कोथाओ ना कोथाओ एर आगे कोनो ना कोनो छबिते आपनारा अलरेडी देखे फेलेछेन। एई गल्पे आगे काज होयेछे एबं गल्पटार माध्यमे परिचालकेर जे बक्तव्य सेटाओ प्रिटि अर्डिनारी, कारण एई बक्तव्येर उपरे प्रचुर छबि एर आगे हये गेछे एबं एटार ब्यापारे आमरा सकले जानि। एमन कोनो मेसेज परिचालक दिच्छेन ना जेटार ब्यापारे आमरा आगे थेके जानि ना। किन्तु जेटाई कास्टार मध्ये आमार भालो लेगेछे, एई चेना जाना गल्पटा कि, एई चेना जाना बक्तव्यटा कि, परिचालक अडियन्सेर सामने खूब सुंदरभावे प्रेजेंट करते पेरेछेन। सिरियासनेस रयेछे कास्टार मध्ये, डिरेक्शनटा खूब भालो, डिरेक्टरेर प्रशंसा आमि करबई। काज देखले बोझा जाय एकजन डिरेक्टर कतटा बेशी स्किलफुल। एटा एकजन स्किलफुल डिरेक्टरेर तैरि करा। आमि परिचालककে निजे चिनि ना, उन्मेषदार काज आमि जास्ट सेई जोने देखछिलाम। পরিচালক কিন্তু স্কিলফুল, এটা মানতেই হবে। 25 মিনিটের এই ছবিটায় বেশ কিছু জায়গায় ভিজুয়াল স্টোরি টেলিং করা হয়েছে। ভালো আছি ভালো থেকো, দেখবেন দেয়ালে একটা জায়গায়, যারা কাফটা দেখবেন খেয়াল করবেন, একটা জায়গায় দেয়ালে ওই লেখাটা থাকে, ওটা যেন একটা মেয়ে তার বাবাকে বলছে। মেয়ের প্রেজেন্স নেই কিন্তু মেয়ে বাবাকে ওটাই বলতে চাইছে। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। মেকিং ভীষণ ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো, ক্যামেরা ওয়ার্ক ভালো, লাইটের কাজ ভালো। উন্মেষদা এবং স্নেহা দাস যারা মূল দুটো চরিত্রে কাজ করেছেন তারা খুবই খেটে কাজ করেছেন। একটা সিন রয়েছে যেখানে দুজনে মিলে নাচে, তারা একে অপরকে স্পর্শ করে না, তাদের হাত টাচ করে না, কিন্তু তারা নাচছে। সেই জায়গাটা খুব সুন্দরভাবে সিনটাকে পরিচালক ডিজাইন করেছেন এবং সেখানে অভিনেতা অভিনেত্রী পারফরমেন্স খুব ভালো। তবে উন্মেষদার একটা সমালোচনা আমার রয়েছে। উন্মেষদার আমি অনেকগুলো কাজ তো দেখলাম, উন্মেষদার অভিনয়ের মধ্যে বাই ডিফল্ট সে যে ক্যারেক্টারই প্লে করে না কেন তাকে খুব ভালো লোক মনে হয়, মনে হয় খুব মিষ্টভাষী, খুব মিষ্টি একটা ছেলে। তার অ্যাপিয়ারেন্সের মধ্যেই সে যখন চরিত্রগুলো প্লে করে এটার প্রত্যেকটা ক্যারেক্টারের ক্ষেত্রে সিমিলার হয়ে যাচ্ছে। এবার সেটার জন্য এই কাজটার উপরে আলাদা করে কোনো ইম্প্যাক্ট পড়েনি, এই কাজটার জন্য সেটা সমস্যা নয়। কিন্তু উন্মেষদাকে অভিনেতা হিসেবে এটা মাথায় রাখতে হবে যে তার প্রত্যেকটা ক্যারেক্টার যেন এরকম অটোমেটিক্যালি হাসি মুখ, খুব মিষ্টি ছেলে, ভদ্র ছেলে, এই ব্যাপারটা, এই ভাইবসটা যেন না আসে। কেন শর্টটার নাম নেহরু স্পিচ সেটার একটা প্রপার এক্সপ্লেনেশন আছে। লাস্ট 7-8 মিনিট এই কাজটার জাস্ট ব্যাপক, সেই জায়গাটা প্রচণ্ড ইন্টেন্স হয়ে যায়। এন্ডিংটা হাই নোটে হয়েছে। আসলে দুটো ক্যারেক্টারের গল্প হয়তো দেখানো হচ্ছে কিন্তু সেটা পরিচালক আসলে দেখাতে চাইছে না, মানে পরিচালক ওটার মাধ্যমে একটা একটা বক্তব্য রাখতে চাইছে, যেটা আমি আগে বললাম চেনা জানা, কিন্তু সেই বক্তব্যটা রাখার দিকে তার ফোকাসটা বেশি ছিল, যে কারণে গল্পটাও প্রেডিক্টেবল। এটা কিন্তু একটা খারাপ দিক, অনেকেরই মনে হবে, অনেকেই অনেক আগে থেকে বুঝে যাবেন যে কী হতে চলেছে শেষে, সবটাই আমাদের জানা। কিন্তু তবুও ডিরেক্টর এটা মেক শিওর করেছেন যারা একবার কাজটা দেখা শুরু করে দেবে তারা যেন কাজটার সঙ্গে জুড়ে থাকে, দেখাটা শেষ করে তারপরেই যাতে কাজটাকে ছাড়তে পারে, মাঝপথে ছেড়ে চলে যাবে এঙ্গেজিং লাগবে না অডিয়েন্সের, এটা কিন্তু হবে না এই কাজটার মধ্যে। আর একটা জিনিস আমার খারাপ লেগেছে, একজন বাবার চরিত্র রয়েছে, সে বেশ কিছু ডায়লগ বলে এবং সেই ডায়লগগুলো কোথাও একটা গিয়ে পরিচালকের বক্তব্য, পরিচালক এই কাজটার মাধ্যমে যেটা অডিয়েন্সকে বোঝাতে চাইছে সেটাই ওই ক্যারেক্টারটা বলে, এবার সেই ব্যাপারটা একটু অন দ্য ফেস হয়ে গেছে। তবে ওভারঅলে কাজটা ভালো, যখন আপনি দেখবেন আপনি বুঝতে পারবেন একটা গোটা টিমের এফোর্ট রয়েছে কাজটার মধ্যে, যত্ন করে বানানো একটা কাজ। এবার যদি কথা বলি একলব্যকে নিয়ে, অরিত্রজ জ্ঞানের ছবি অরিত্রদা, অরিত্রদার এই কাজটা 1 ঘন্টা 4 মিনিটের, আমি এটারও গল্প বলবো না, ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে। আমি গল্পের ব্যাপারে না যাচ্ছি না, আমি ডিরেক্টলি ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা শুরু করছি। দেখুন এই কাজটার মধ্যে জ্যামিদার পারফরমেন্স অন্য সকলের থেকে আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। জ্যামিদা গোটা কাজটার মধ্যে যেখানে যেখানে তার সিন রয়েছে দেখবেন সে তার ক্যারেক্টারটাকে সুন্দরভাবে মেনটেন করেছে, দারুণ লেগেছে তার কাজ আমার এখানে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বেশ ভালো এখানে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যানাউন্সমেন্ট টিজারের সময় আমরা শুনতে পেয়েছিলাম সেটাকে বিভিন্ন জায়গাতে ইউজ করা হয়েছে। আমার একটা সমালোচনা রয়েছে, আমি সে ব্যাপারে পরবর্তীতে আসছি, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডেফিনেটলি ভালো, গানটা খুব ভালো, যেটার আমি প্রশংসা আগেও করেছি। হ্যাঁ একটা প্রবলেম হয়েছে সেখানে, যিনি গানটা গেয়েছেন এবং দেবতনুদা যিনি লিপ মিলিয়েছেন অর্থাৎ যে হিরো, মেলেনি, কণ্ঠস্বরটা মেলেনি, সেখানে একটা প্রবলেম হয়েছে, কিন্তু গানটা কিন্তু একটা রোমান্টিক গান হিসেবে বেশ ভালো। আর সবচেয়ে বেশি আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ক্লাইম্যাক্সের অ্যাকশন সিকোয়েন্সটা, ওটা ব্যাপক করেছে, মানে ইন্ডিপেন্ডেন্ট কাজ
সেখানে অ্যাকশন সিকোয়েন্সে ওরকম একটা ক্যামেরা ওয়ার্ক ওটা জাস্ট ভাবা যায় না। ওটার ব্যাপারে আমি আগে থেকে জানতাম, যখন শুটিং হয়েছিল তখনই অরিত্রদা আমাকে জানিয়েছিল, ওই জায়গাটা জাস্ট দারুণ হয়েছে, ওটা দেখতে সত্যি মজা লেগেছে। আর ডিরেক্টর হিসেবে অরিত্রদা এবং এই পুরো টিমটার যে কনফিডেন্সটা, যে তারা একটা মাস ছবি করছে, সেখানে কিছু জিনিস তারা লাউড চলে যাবে, এই কনফিডেন্সটা আমার ভালো লেগেছে। একটা জায়গা রয়েছে দেখবেন, যেখানে দেবতনুদার বন্ধুর যে ক্যারেক্টারটা, একলব্যর বন্ধু, সেই ক্যারেক্টারটা একটা জায়গায় ফোর্থ ওয়াল ব্রেক করে বলে, কী কাকা জানেন তো? তারপর বলে দেখ পেছনে বাংলার নেক্সট অ্যাকশন হিরো দাঁড়িয়ে। এই জায়গাগুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ঢেকে চেপে খেলেনি, মাস ছবি বানিয়েছে, ফুল অন গেছে, এই অ্যাপ্রোচটা আমার ভালো লেগেছে। লাস্ট 15 মিনিট ছবিটার বেশ ভালো, এবং সেখানে একটা পার্টিকুলার জায়গা রয়েছে, আমি স্পয়লার দিতে চাই না, যেখানে একটা বাচ্চা ছেলেরাতে জামিদা বন্দুক তুলে দেয় এবং তারপরে সিনটাতে আমরা দেখতে পাই দেবতনু বড় হয়ে গেছে, মানে ওই একলব্য ক্যারেক্টারটা বড় হয়ে গেছে এবং সে একজনকে গুলি করছে, ওখানে অরিত্রদার ক্যামিওটা রয়েছে এবং সেখানে মুখে রক্তটা ছিটে আসে, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজে, ওই সিনটা ব্যাপক, মানে ওই সিনটা হচ্ছে পুরো ছবির বেস্ট সিন। একলব্যর যে ব্যাক স্টোরিটা রয়েছে, চাইল্ডহুডের যে গল্পটা, তার বাবা তার মা এবং সেটা জখম ছবিটা যারা দেখেছেন মহেশ ভাটের বুঝতে পারবেন, অরিত্রদা জখম ছবিটাকে হোমাস দিয়েছে এক প্রকার। এবং একদম শেষে দেখবেন তুমি কি ভালো মানুষ না খারাপ মানুষ, দেখবেন বাচ্চা ছেলেটা প্রশ্ন করে দেবতনুদার ক্যারেক্টার একলব্যকে, তো সেটা নায়কানকে হোমাস দেওয়া হয়েছে। কামাল হাসান এবং মানিরত্নমের ছবি যারা দেখেননি দেখতে পারেন, অবশ্যই আপনাদের ছবিটা ভালো লাগবে। এবার যদি কথা বলি আমার কী কী খারাপ লেগেছে একলব্যর মধ্যে, দেখুন আমার অনেক কিছু সত্যি বলতে পছন্দ হয়নি। মেন যে সমস্যাটা এই ছবিটার মধ্যে সেটা হচ্ছে রাইটিংয়ে, এখানে যেটাকে যতটা বেশি ডেভেলপ করা দরকার ছিল সেগুলোকে ততটা ডেভেলপ করা হয়নি। দেবতনুদার ক্যারেক্টার একলব্যর সঙ্গে তার প্রেমিকার সম্পর্কটাকে মোটামুটি তবু একটু স্পেস দেওয়া হয়েছে, কিন্তু দেবতনু এবং অ্যানমেরির মধ্যে যেহেতু কেমিস্ট্রি ওয়ার্ক করছে না, যে কারণে এই প্রেমটার মধ্যে ইনভলভ হওয়াই যায় না, এবং যতটা দরকার ছিল ডেভেলপমেন্টে ততটা দেওয়াও যায়নি, কারণ ছবিটা হয়ে গেছে 1 ঘন্টার। এই যে গল্পটা আমার তো দেখে মনে হচ্ছে এটা 1 ঘন্টা 45 মিনিট বা 2 ঘন্টার ছবি হওয়া উচিত ছিল, কিন্তু করা হয়েছে 1 ঘন্টা 4 মিনিট। মূল সমস্যাটা সেখানেই। আর একলব্যর সঙ্গে তার গুরু অর্থাৎ জ্যামি ব্যানার্জি যে ক্যারেক্টারটা প্লে করছে, তাদের মধ্যে সম্পর্কটাকে তো স্পেসই দেওয়া হয়নি, সেটাকে তো ডেভেলপই করা হয়নি, খুবই সামান্য কিছু সিন রাখা হয়েছে। গোটা ছবির মধ্যে জ্যামি ব্যানার্জি কটা জায়গাতে রয়েছেন, তো সেখানে গণ্ডগোল হয়ে গেছে। জ্যামি ব্যানার্জির ক্যারেক্টারটা এই গল্পটার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট ছিল, কারণ হিরোর কাছে মূল কনফ্লিক্টটা আসলে কী, প্রেমিকা না গুরু, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে তাকে বেছে নিতে হবে। সেই কনফ্লিক্টটাই তো ফিল করা যাচ্ছে না, কারণ সেভাবে ডেভেলপ করা হয়নি গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্কটাকে। মাদার ইমোশনটাকে রাখা হয়েছে ঠিকই, কিন্তু মায়ের সঙ্গে ছেলের সম্পর্কের জন্য খুবই কম সিন বরাদ্দ করা হয়েছে, যে কারণে ডেভেলপমেন্টটা না থাকার জন্য এই ইমোশনটা প্রোটাগনিস্টের আমরা ফিল করতে পারি না, এবং প্রোটাগনিস্টের নাম যে একা, তার জীবনে এই একাকিত্ব, সেটাকেও প্রপারলি এস্টাবলিশ করা হয়নি, জাস্ট ইনফরমেশন পাস করা হয়েছে। আসলে একলব্য ক্যারেক্টারটা বেশ ভালো, কিন্তু ক্যারেক্টারটার যে পোটেনশিয়ালটা সেটা রাইটিংয়ের মাধ্যমে রিচ করা সম্ভব হয়নি, এবং বন্ধুত্বের যে সম্পর্কটা সেটাও তো লাস্টে একদম শেষে গিয়ে যা হয় সেখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে একলব্য এবং তার বন্ধুর দিকটা, তো বন্ধুত্বটাকেও আরও সুন্দরভাবে দেখানো গেলে আমার মনে হয় যে লাস্টে গিয়ে টুইস্টটা একটা ইমোশনাল ইম্প্যাক্টও থাকতো। একদম শুরুতে একটা ক্যারেক্টারকে এমনভাবে মার্ডার করতে হবে যাতে কেউ ধরতে না পারে, বুঝতে না পারে, এরকম দেখানো হয়, কিন্তু লাস্টে গিয়ে ক্যারেক্টারটাকে যেভাবে মারা হয় সেটা একটু বোকা বোকা লাগে দেখতে। দেবতনু তার কাজ আমার এখানে ঠিকঠাক লেগেছে, কিছু জায়গাতে সে ভালো, কিছু জায়গাতে তার কাজ অনেকটা ভালো হতে পারত, বিশেষ করে দৌড়ানোর যে দৃশ্যগুলো রয়েছে সেখানে আমার দেবতনুর কাজ ভালো লাগেনি। দেবতনু দৌড়ানোর মধ্যে সেই হিরোইক ব্যাপারটা কিন্তু নেই যেটা এই গল্পটা ডিমান্ড করছিল। বিশেষ করে কেন আরও বেশি চোখে লাগে দেখবেন, একটা সিন রয়েছে যেখানে নায়িকার ব্যাগ নিয়ে কেউ পালিয়ে গেছে, এবার নায়িকা দাঁড়িয়ে রয়েছে পাশ থেকে দেবতনু হুস করে বেরোয়, তারপরে যে সিনগুলো দেখানো হচ্ছে সেখানে দেবতনু দৌড়ানোর মধ্যে সেই ওই স্পিডটা নেই, মানে দুটো ম্যাচ করছে না। কিছু জায়গা আমার খুব টিপিক্যাল মনে হয়েছে, নায়িকার এই চকলেট খাওয়ানো বাচ্চাদেরকে, কুকুরদেরকে খাওয়ানো, এটা আমরা এর আগেও বহু জায়গাতে দেখেছি। একদম লাস্টে, আমি আগেই বললাম লাস্ট জায়গাটা, লাস্ট 15 মিনিট বেশ ভালো, কিন্তু একদম লাস্টে আমার মনে হয়েছে গল্পটা ডিমান্ড করছিল জ্যামি ব্যানার্জির ক্যারেক্টার এবং দেবতনুদার ক্যারেক্টারের মধ্যে, এই দুজনের ক্যারেক্টারের মধ্যে একটা এপিক ফেস অফ, যে ব্যাটেলটা আমরা তার খানিকক্ষণ আগে দেখবেন, একটা হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট রয়েছে, কাদের মধ্যে রয়েছে আমি বলবো না, কিন্তু সেই দুটো ক্যারেক্টারের হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটটা কিন্তু বেশ মজা দেয়। সেরকম একটা হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট হিরো এবং ভিলেনের মধ্যে দরকার ছিল, সেটা এখানে হয়নি। আর যেটা আমার সবচেয়ে বেশি বাজে লেগেছে সেটা হচ্ছে দীপ্তদার অভিনয়। দীপ্তদার অভিনয় আমার একদম ভালো লাগেনি, ছোটো ছোটো ক্যারেক্টারে যারাই কাজ করেছে তাদের পারফরমেন্স প্রচণ্ড উইক ছিল। তো ওভারঅলে যেরকম এটার অ্যানাউন্সমেন্ট টিজারটা হয়েছিল, মানে সেটা জাস্ট আলাদাই ছিল, মানে দেখে মস্তি পেয়ে গেছিলাম, আমার কাজটা থেকে একটু বেটার এক্সপেকটেশন ছিল। আপনাদের কি মতামত, কীরকম কী লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।